একদিনের ব্যবধানে কক্সবাজারের হিমছড়ি সৈকতে ফের ভেসে এলো আরেকটি মৃত তিমি। ভোর ছটার দিকে এটিকে তীরে আটকে থাকতে দেখা যায়। গতকাল মৃত তিমিটি যেখানে পাওয়া যায় সেখান থেকে 500 মিটার দক্ষিণে আটকে থাকা প্রায় 50 ফুট লম্বা দ্বিতীয় তিমিটিও অর্ধগলিত অবস্থায় রয়েছে। এর আগে শুক্রবার দুপুরে জোয়ারের সঙ্গে ভেসে আসে বিশাল আকৃতির একটি মৃত তিমি, যা পরবর্তীতে শুক্রবার রাত 1টার দিকে মাটিতে পুঁতে ফেলা হয়। কক্সবাজারের হিমছড়ি সৈকতে ভেসে আসা মৃত তিমির সর্বশেষ খবর জানাচ্ছেন প্রতিনিধি এম সাইফুল ইসলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কক্সবাজারের যে সমুদ্র সৈকতে হিমছড়ি পয়েন্টে গতকাল একটি বিশাল তিমি মাছ ভেসে এসেছিল, ইতিমধ্যে আপনি জেনেছেন। আজকে এই তিমি মাছটি গর্ত করে ফুটে না ফেলতেই একদিনের ব্যবধানে গত রাতেই আরেকটি বিশাল তিমি হিমছড়ি পয়েন্টে একই স্থানের পাশাপাশি আরেকটি তিমি ভেসে আসে। আপনি দেখতে পাচ্ছেন যে এই তিমিটি বিশাল আকারে একটি তিমি, এটি লম্বা 50 ফুট এবং যে দৈর্ঘ্য 14 থেকে 15 ফুট, এবং এর আগে তিমিটি 45 ফুট লম্বা এবং দৈর্ঘ্য সেটিও কিন্তু প্রায় 15 ফুট। তো এই বিশাল আকারের তিমিগুলি ভেসে আসার কারণ জানতেছে, বিভিন্ন গবেষণা করা হচ্ছে এবং এগুলির বিভিন্ন দেহাবশেষ যে সংরক্ষণ করা হয়েছে, গবেষণা করা হচ্ছে। তো এখানে কক্সবাজার বন বিভাগ এবং পরিবেশ অধিদপ্তর এবং সমুদ্র গবেষণা ইনস্টিটিউট, কক্সবাজার জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে কিন্তু এগুলি সংরক্ষণ করা হচ্ছে। ইতিমধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের পার্শ্ববর্তী যে গর্তকূলে এগুলি সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন যে শত শত দর্শকরা ভিড় জমাচ্ছেন এবং সকলের সমন্বয়ে এখানে এগুলি সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এ ছিল আমার কাছে সর্বশেষ।